আসসালামু আলাইকুম সৌদার প্রবাসী বন্ধুরা কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন সুস্থ এবং নিরাপদ আছেন বন্ধুরা আজকে দুয়ে আগস্ট দু হাজার একুশ আজকে আপনাদের সামনে আলোচনা করবো সৌদি আরবের কোন কোন শহরে চেকিং চলতেছে ধরপাকড় চলতেছে এবং সৌদি আরবে বর্তমানে চেকিংয়ের যে অবস্থা সেই সর্বশেষ অবস্থাটা আপনাদের আজকের ভিডিওতে জানাবো বন্ধুরা আজকের ভিডিওটি শুধুমাত্র আপনাদের সচেতন করার জন্য কোনো রকমের ভয় ভীতি দেখানো না এই ভিডিওটা করলে কী হবে আপনাদের উপকার সেটা আমি একটু বলি আপনাদের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কোন কোন শহরে বেশি চেক চলতেছে এবং আসলে চেকের পরিস্থিতিটা কি এবং চেকের কারণটা কি। এবং কতদিন যাবত এই চেকিং চলতে পারে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং আপনারা যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই যে যে এলাকা থেকে দেখবেন ভিডিও নিচে কমেন্ট করবেন তাহলে পরবর্তীতে যে ব্যক্তি ভিডিওটা দেখবে হয়তো কমেন্টগুলো পড়লে তিনি বুঝতে পারবে এই এই এলাকায় চেক চলতেছে এই এই এলাকায় গেলে অবশ্যই আমাকে নিজেকে সচেতন হয়ে যেতে হবে এবং সেই এলাকা থেকে তিনি খুব জরুরি কাজ না হলে তিনি সেই এলাকাতে যাবেন না তাহলে তিনি সচেতন থাকবেন সেফ থাকবেন ভালো ভালো থাকবেন একজন রাখার জন্য অবশ্যই আপনি একটু কমেন্ট করবেন প্রবাসীকে যে যে ভিডিওটা যদি জন দেখেন ভিডিওটা অবশ্যই একশো জন এই ভিডিওতে কমেন্ট করবেন তাহলে কি হবে আমাদের প্রবাসী ভাইরা সচেতন হতে পারবে বন্ধুরা প্রথমত আসি যে আমি গত কয়েকদিন যাবৎ বিভিন্ন তথ্য থেকে জানতে পেরেছি সৌদি আরবের অনেক জায়গায় চেক চলতেছে যেমন আমি রিয়াদে আছি রিয়াদের কয়েকটা জায়গাতে ঘোরাঘুরের পরে যতটুকু বুঝতে পারলাম প্রত্যেকটা জায়গায় চেকের পরিমাণ বেশি আর এখন সব থেকে আরো বেশি চেক চলতেছে একে আগস্টের পর থেকে যখন ত্বককালনাটা বাধ্যতামূলক করা হয়েছে বা মানে বাধ্যতামূলক বলতে ত্বককালনা বাধ্যতামূলক সব জায়গায় চেকিং চলতেছে আগে আঁকা আমার আগে জিজ্ঞেস করতেছে ত্বককাল না আছে কিনা সকল মক্তবে আমি যতগুলো অফিসে গেছি প্রত্যেকটা জায়গায় সিকিউরিটি আমাকে চেক করেছে না আছে কিনা এই তারা জিজ্ঞেস করতেছে ত্বককাল না আছে কিনা এটা তো গেল অফিস আদালতের কথা এটা হরহামেশা চলতে আছে এবং চলতে থাকবে এখন আমি গত কয়েকদিন যাবত বিভিন্ন শহরে আমার বিভিন্ন বন্ধুবান্ধব আছে যেমন মক্কা মদিনা আল কাসিম জিজান দাম্মাম এই যে অঞ্চলগুলোতে আছে বা আল কাসিমের যে বুরায়দা এইসব অঞ্চলগুলো থেকে অনেকে আমাকে ফোন করতেছে অনেকে টেক্স করতেছে যে ভাই আমাদের অঞ্চলে খুবই বেশি চেক চলতেছে আমরা রুম থেকে বের হতে পারছি না আমাদেরকে চেকের মানে জন্য অনেকে ডাব্বা পর্যন্ত গাড়িতে ওঠাচ্ছে এমনও খবর আমাদের কাছে আছে গতকাল আমি এমন খবরও পেয়েছি সো আমি কিছুক্ষণ আগে একটা পোস্ট করেছিলাম আমার যে ফেসবুক পেজে বিএম মিজান সেখানে পোস্ট করার পর অনেকেই কমেন্ট করতেছে চার পাঁচ জনের কমেন্ট আমি একটু আপনাদের তুলে ধরতেছি সেখানে মোহাম্মদ রহিম নামে একজন কমেন্ট করেছে ভাই আহ মক্কাই ধরপাকড় শুরু হয়ে গেছে মাসাল্লা তারপরে সে একজন কমেন্ট করেছে এম ডি হাসান তিনি লিখেছেন দাম্মাম সুবে খাতে রুম থেকে বাইর হতে পারতেছে না আল্লা করিম তারপরে এম জুয়েল নামে এক বড় ভাই প্রশ্ন করেছে মানে কমেন্ট করেছেন উনি লিখেছেন সাকাকায় অনেক সেক্স চলতেছে ভাই মানে সাকাকা দাম্মাম বা মক্কা কয়েকটি শহরে সেক্স চলতেছে তারা নিশ্চিত করেছে কিন্তু তারপরে এইচ এম সাইদুল আলম লিখেছেন ভাই আমি যেদিকে থাকি ওইদিকে কোনো চেক নাই আমি থাকি দাম্মাম নাইনটি ওয়ান যে ভাই আসে যেখানে সেখানে উনি সুন্দর একটা কমেন্ট করেছে ওই জায়গায় কোনো চেক নাই ওই জায়গার প্রবাসীরা সেভ আছে তারপরে ড্রিম কিং লিখেছেন মদিনা কিছু নাই মানে মদিনাতে চেক নাই এটাই বোঝাতে চাচ্ছেন তারপরে এম ডি নোমান লিখেছেন আলবাহা থাকি চেক কম তারপরে এম ডি হাসান দাখোয়া লিখেছেন বৈধ কাগজপাতি থাকলে কোনো চিন্তা নাই হাইলে থাকি হ্যাঁ ভাই অবশ্যই বৈধ কাগজপাতি থাকলে কোনো চিন্তা নাই তারপরে ও এস শ্রাবণ লিখেছেন ভাই জিজান শহরে তো রুমের ভিতরে ঢুকে চেক করা হচ্ছে গত বৃহস্পতিবার এক ভাইকে পুলিশে ধরে নিয়ে গেছে ওনার নাকি দুই বছর আগে ইকামার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছিল। শুধুমাত্র মেয়াদ উত্তীর্ণ না যাদের নামে হুরুপ আছে যাদের মিয়া আকামার মেয়াদ উত্তীর্ণ হয়েছে এবং সবথেকে বড় বিষয় যেটা মানে যারা কপিল বাদে অন্য জায়গায় কাজ করতেছে কপিলের কাছ থেকে ভেঙে গেছে এবং নিজের কর্ম ছেড়ে অন্য কর্মে লিপ্ত আছে যেমন আকামাতে আপনার কর্ম হচ্ছে ইলেকট্রিশিয়ান আপনি হচ্ছে অন্য জায়গায় আমেলে কাজ করতেছেন বা বিভিন্ন পর্যায়ে ইঞ্জিনিয়ারিং কাজ করতেছেন বা আপনার ইকামাতে লেখা আছে সখ খাস আপনি দেখা যাচ্ছে দোকানদারি করতেছেন এ আপনার আকাম হচ্ছে আমেল মঞ্জিল আপনি দেখা যাচ্ছে বাইরে ঘোরাফেরা করতেছেন বাইরে ড্রাইভিং করতেছেন সো এই কাজগুলো যখন করবেন আকামার বাইরে যখন কাজ করবেন বা আপনার ইকামাতে হুরুপ থাকলে বা আপনার ইকামায় যদি মেয়াদ না থাকে তাহলে অবশ্যই আপনাকে চেকের মাধ্যমে ধরে বাংলাদেশে পাঠিয়ে দিবে সো বন্ধুরা বলে বলেছে এই ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সচেতন করা আপনারা একটু সচেতন থাকবেন যে যেখানেই আছেন কেননা বাংলাদেশে অনেক বৈধ অবৈধ প্রবাসীরা সৌদি বসবাস করতেছেন অবৈধ প্রবাসীদের জন্য একটাই চাওয়া ভাই আপনারা যে যেখানে থাকবেন কর্মক্ষেত্রে অবশ্যই চোখ কান খোলা রেখে কাজ করবেন সচেতনভাবে চলাফেরা করবেন আর যেখানেই যান না কেন অবশ্যই একটু চিন্তা ভাবনা করে যাবেন কেননা বর্তমানে চেকটা অনেক বেশি আমি রিয়াদে থাকে রিয়াদের কয়েকটি জায়গাতে ঘোরাফেরা করে যতটুকু জানলাম যতটুকু দেখলাম নিজের চোখে চেকটা আগের থেকে অনেকটাই বেশি চলতেছে সো অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট করলে ইনশাল আপনাদের কমেন্ট নিয়ে পরবর্তীতে আমি আরেকটা ভিডিও দিব সেখানে জানিয়ে দেবো কোন কোন এলাকায় কোন কোন অঞ্চলে সব থেকে বেশি চেক চলতেছে তাহলে প্রবাসীরা সেই ভিডিও থেকে সচেতন হতে পারবে আজকে এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ